গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বেরোবো, একটু ডিমার্ট যাবো। 10:52 বাজে, সকালে দুজনের টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে সবজিটাও কেটে রেখে গেলাম, ঝিঙে আলু পোস্ত বানাবো আজকে, সেটা কাটা হয়ে গেছে। তো যাচ্ছি একটু ডিমার্টে চালটা আনতে, চালটা প্রায় শেষের দিকে। তো আজকে দিনটা হয়ে যেত, কিন্তু বেকার জিনিস নিয়ে আমার লাভ নেই, তাই জন্য যাবো, একবারে চালটাও নিয়ে আসবো। ও যাবে সাথে, আর বিকেলে গেলেও হতো, আমি আর অনুরূপা যেতাম বিকেলে। ও যদি যায় তো যাবো ওর সাথে, কিন্তু একটা ঠান্ডা প্রচণ্ডভাবে হাওয়া দিচ্ছে, যেটা কি না আজকে বৃষ্টিও দেখাচ্ছে বিকেলে, তো সেটাও হতে পারে, তাই জন্য চাপ নিয়ে লাভ নেই। মনে হচ্ছে যে চলে যাওয়াটাই ভালো হবে, কারণ আজকের পর কালকের দিনটা রিস্ক হয়ে যাবে আমার জন্য। তো 11:30 বেজে গেছে, ঠাকুরের ধূপটা প্রায় শেষের দিকে, তাই ধূপটাও আনলাম, আর এই যে চালটাও আনলাম। আর আমার রান্নাঘরের অবস্থা না আজকে খুব খারাপ অবস্থা, তার মধ্যে এখনো এটা করে দিই যায়নি, এটার জন্য মাথাটা আরো গরম হয়ে যাচ্ছে। মানে ওটাকে দেখলেই মাথাটা গরম হয়ে যাচ্ছে, মানে ঘুম থেকে উঠে অভ্যাস নেই না, ওইরকম ভাবে হঠাৎ করে যেতে গেলে গদম করে গুঁতো খাচ্ছি, তারপর সাইড কাটিয়ে কাটিয়ে সব কাজ করতে হচ্ছে। লোকটা আসলে যে ঝাঁট দেবো না, দেখো মানে সেদিন তো অত বড় বড় ডায়লগ দিয়ে গেল, তার উপর কাজেই আসছে না করতে। আমার রান্নাঘরের হালত আজকে সত্যি খারাপ, ও ডিম সিদ্ধটা এখনো দেওয়া হয়নি, ও ব্রেড খেয়েই চলে গেছে। আর আজকে আমি আর ডিম সিদ্ধ খাবো না, এখানে মাছটাকে বার করে রেখেছি, এখানে নুনের কুলটো, এখানে ঝিঙেটা রয়েছে, ঝিঙে আলু পোস্ত বানাবো। আলুটাকে আগে না ভেজে তুলে রাখবো, নাহলে ঝিঙেটা দিলে এত জল বেরোয়, তো তারপর ঝিঙেটাকে দেবো, তার আগে পোস্তটা বেটে নিতে হবে। এবার পোস্তটা বেটে নিই, কিন্তু চারদিকের হালত না আজকে খুব খারাপ হয়ে রয়েছে। আর এখানটাকে দেখো, ছাতুর প্যাকেট, লেইসের প্যাকেট, লেইসটা যদি আর ওকে বলি লেইসটা আনতে না, তাও আনে, এইভাবেই নষ্ট হয় লাস্টে, কিছুটা ভালো লাগে না আমার খেতে। তো মানে ও নিজেও তারপর আর খায় না, ব্রেডের প্যাকেট সব ওখানটাতেই রয়েছে। এখানে আলুটাকে ভাজা করে তুলে নিয়েছি, দেখো সেদ্ধ হয়ে গেছে, খুঁজি দিয়ে দেখেছি। আর এখানে ঝিঙেটাকে বসিয়ে দিয়েছি, নুন তো দেবো না, নুন দিলে আরও বেশি জল বেরিয়ে যাবে। আর এখানে পোস্তটাও আমি বেটে নিয়ে এসেছি, অল্প অল্প জল অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে, আমি ঢাকা চাপা দিয়ে দিই। তো এখন শুধু মাছ ভাজাটা করার অপেক্ষা, আর তো সব হয়ে গেছে। এখানে মাছে আমি নুন হলুদ মাখিয়েও রেখে গেছি, তেলাপিয়া মাছই ভাজবো। টমেটো দিয়ে ডাল হয়ে গেছে, আর এদিকে এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত, সেটাও তো হয়েই গেছে। আর এদিকে না আমার পুজো টুজো দেওয়াও হয়ে গেছে, দেখাই আজকে প্রদীপটা ধরাইনি, কারণ প্রদীপটা সবেই মেজেছি, এবার না ওটা জল রয়েছে, তো তেল দিলে একটা বাজে ব্যাপার হয়ে যাবে, তো ওই জন্য ওটা শোকাক সন্ধেবেলা ধরাবো। তো চলো মাছটা ভাজি, গরম হয়ে গেছে বোধহয়। আর আজকে বাইরে তো জামা কাপড় দিলাম, কিন্তু আজকে শোকাবে বলে তো আমার মনে হচ্ছে না, ওয়েদার খুবই বাজে অবস্থা, খুবই, কালকে থেকে কোনো রোদ উঠছে না সেভাবে। হাতে দিয়ে দিয়েছে একটু ক্রিসমাস, এগুলো কিন্তু সব ইন্ডাকশনেই হয়েছে। তোমরা বলবে যে তুমি তো শুধু রুটি করো নাকি ইন্ডাকশনে, তাহলে আবার মাছ ভাজা কেন? মাছ ভাজাটাও ইন্ডাকশনে হয়, কিন্তু কি বলতো, এই দেখো এখানে যে স্টিল ফ্রাইটা অপশনে রয়েছে না, তো এইটা কি হয়, যখনই দেওয়া হয় তখন একেবারে 180 ডিগ্রি নিয়ে নেয়। আমি যদি কমিয়ে এটা 100-তেও দিই, তাতেও 180-তে চলে যায় অটোমেটিক। তো ম্যানুয়ালে দিলে কি হয়, আস্তে আস্তে ভাজাটা হয়, কিন্তু অনেক বেশি টাইম লাগে। আর ভাজাটা ঠিকঠাক বলবো না, মানে যে ভাজাটা গ্যাসে হয় সেই রকম ফ্রাইটা না হয় না ইন্ডাকশানে, তো মানে ভেতর থেকে হয় না কখনো। স্টিল ফ্রাই দিলে হয়তো বাইরেটা হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরটা হচ্ছে না, এই ধরনের একটা প্রবলেম হয়। তো ভাজাটা গ্যাস তখন আছে, গ্যাস না থাকলে হয়তো ইন্ডাকশনেই করতাম, তো গ্যাসটা যখন আছে আস্তে আস্তে সিম আছে হোক ভাজাটা। কিন্তু যখন ঝোলের মাছটা হয় তখন কিন্তু তোমরা দেখেছো আমি ইন্ডাকশনেই ভাজি, কারণ সেটা ঝোলে দেওয়ার অপশন থাকে, এটা যেহেতু ঝোলে দেওয়ার অপশন নেই তাই জন্যে এটাকে আমি গ্যাসে ভাজছি, আর কিছুই নয়। তবে এটা হয়, কিন্তু আর তোমরা কি দেখেছো আমি নেল পলিশ পরেছি, অনেকদিন বাদে পড়েছি। তো চলো, আমি স্নান দান তো হয়ে গেছে, আর ওর এক বন্ধুর সাথে গল্প করছে এই আর কি। বাইরের ওয়েদারটা না আজকে এতটাই খারাপ, আর এরকম ওয়েদার না মুড ঠিক থাকে না একদমই, কেমন একটা ওয়েদার দেখো, না নামছে বৃষ্টি, না হচ্ছে রোদ, মানে কিছুই নয়, এরকম মেঘলা করে রেখে দিয়েছে, আর ঠান্ডা একটা হাওয়া। রীতিমতো গিজার চালিয়ে স্নান করতে হচ্ছে, গিজার ছাড়া এখন কোনো উপায় নেই, মানে গিজার না থাকলেও তাকে জলটা গরম করে নিতে হবে এই আর কি। আর ওই ফ্ল্যাটটায় দেখো কত সুন্দর পায়রাগুলো বসে রয়েছে,
দেখেছো তো, ওই জন্য সবার ছাদে মোটামুটি জামা কাপড় দেখতে পাবে। ওই দেখো ওই ছাদে, ওই ছাদে, এই ছাদ তো ভর্তি, এরা ব্যালকানি ভর্তি করে রেখেছে মোটামুটি। অনুরূপাও এখানে মেলে রেখেছে, আমিও এখানে মেলে দিয়েছি। তো মানে চারদিকেই জামা কাপড় আর জামা কাপড়, ওই দূরেও দেখতে পাবে জামা কাপড়, চারদিকে জামা কাপড়। ওই জন্য কদিন ধরে রোদই তো এখানে উঠছে না, শোকাবেটা কি করে, কিন্তু লোকের তো কাঁচাটাও দরকার না। তো চলো দেখি মাছ ভাজা কত, তারপরে খেতে খেতে বসবো। ওরও স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এখন বাজে 6:25, বিকেলই বলবো আমি, কারণ আমাদের এখানে তো সন্ধে হয় না। তো চুল টুল ভেজা দেখে বুঝতেই পারছো, পুরো চুলটাই এরকমই ভেজা। তো একটু তো শোকাতে টাইম লাগবেই। এই জাস্ট শ্যাম্পু করলাম, মা হঠাৎ করেই বললো যে আজকে সন্ধে 8টা থেকে আগু বাজি লাগবে। তো এইসব বলছিল, তো বলতে বলতে বললো শ্যাম্পু ট্যাম্পু করবি না, এইসব বলছিল। দেখো যারা মানে তাদের মনে দুঃখ দিয়ে তো লাভ নেই, হ্যাঁ ঠিক আছে। তো যারা মানে না সেটা আলাদা বিষয়। তো বলার সাথে সাথে আমি বললাম আগে বললে ভালো হতো, আমি শ্যাম্পুটা করে নিতাম। তো দেখো সেই শুক্রবার শ্যাম্পু করেছি, আজকে বুধবার তো হয়েই গেল। তো আমি ঠিক করেছিলাম শুক্রবার আবার শ্যাম্পুটা করব, তো মাঝে তো আর করতে পারবো না, তাই ভাবলাম যে আজকেই করে নিই। তো এবার তো চুলটা শোকাতে ভালো টাইম লাগবে, সবেই বাজে 6:30, সবেই করলাম। দেখা যাক কখন গিয়ে শোকায়, আর অনুরূপার সাথে একটু বেরোনোর কথা আছে, বেরোবো আমরা। তো চুলের নিচটা দিয়ে না টপটপ টপটপ করে জল পড়ছে, গামছা টামছা কিছু একটা পেঁচিয়ে রাখতে হবে। তো চলো যখন বেরোবো তখন তোমাদের সাথে কথা বলবো। বিশেষ করে এই জায়গাটাতে না এত হাওয়া দেয় যে চুলটা আরো ভেজা, তো ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। আমরা না বেরিয়েও গেছিলাম, বেরিয়ে মোড়ের মাথা অব্দি চলেও গেছিলাম, গিয়ে তারপর অনুরূপার মনে পড়েছে অনুরূপা ব্যাগই নেয়নি। মেন কথা হচ্ছে আমরা যাবো ডিমান্ড, ওর দরকার আছে। ওই বলছিলাম না যে সকালে এই যে যাবো, তো ওটাই তো ও গেল ওপরে। আমিও ভাবছি একবার ওপর থেকে ঘুরে আসি, বেকার দাঁড়িয়ে থাকবো, নিচে তো ব্যাগটা আনতেও টাইম লাগবে। ডিমার্ট থেকে তো আমরা এই এলাম জাস্ট, ও তেমন কিছুই কেনাকাটাও নয়, একটু ঘোরাঘুরি এই আর কি। আমাদের আবার ঘোরাঘুরি মানে ডিমার্টে বাজার এই সবই। তো ও তো কাজ করছে, এখন বাজে হচ্ছে সবেই 8:40, তো আমি 9:30 দিকে গেলেই হয়ে যাবে মোটামুটি। তো চলো একটু বসে ঠসে নিই, তারপর যাবো রান্নাঘরে। ও তো এখানে কাজ করছে, আর আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতে আজকে খেলাম হচ্ছে আমরা রুটি আর বেগুন ভাজা, আর কালকের জন্য না আমি দুটো কাজ করেছি। এই দেখো একটাতে নিচেরটাতে গাজর আর ওপরটাতে বিনস কেটে আমি রেখে দিয়েছি, একদম ছোট্ট ছোট্ট কন্টেনার দুটো, দুটো নয় এরকম তিনটে আছে আমার কাছে। মূলত আমি আদা আর রসুন এসব বেটে রাখি, কিন্তু দেখলাম কৌটোগুলো ফাঁকাই রয়েছে, এখন কিছু বাটা নেই আর কি। তো ওই জন্যে আমি এগুলোকে ঢুকিয়ে দিলাম, ফ্রিজে রেখে দিলাম, কালকে সকালে উঠবো ঝাঁটা ঝাঁট পার করবো আর ছিঁড়ে বানিয়ে ফেলবো গাজর বিনস দিয়ে। সকালবেলা না ঘুম থেকে উঠে আর কাটতে ইচ্ছে করে না, কাটার জন্যই কদিন ধরে ছিঁড়ে আর বানানো হচ্ছিল না। খাচ্ছিলাম ব্রেড আর ডিম সেদ্ধ, কালকে আর ডিম সেদ্ধ দেবো না, কারণ কালকে দুপুরে খাবো ডিমের কারি। মেনু না আগের দিন রাত থেকে যদি ঠিক না করে রাখে, ওই সকালবেলা ঘুম চোখে চোখ ডলতে টলতে ভাববো কালকে কি রান্না হবে, মানে আজকে কি রান্না করব, ও হয়ে গেল দাদা রান্না করতে হবে না, খেয়ে ঘুমাতে হবে না দুপুরবেলা, ওকে নাইটে জাগতে হবে না। তো যাই হোক না কেন, তো চলো কালকে আবারও আসবো একটা নতুন দিনের সাথে, এইভাবে একটা একটা করে দিন পার করছি। আর হয়েও গেল বলো এখানে মোটামুটি, আজকে কত তারিখ, 22 দিন কাটিয়ে ফেললাম এই নতুন ফ্ল্যাটে, মনে হচ্ছে সেই দিনই তো শিফট করলাম। যাই হোক না কেন, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা সাবস্ক্রাইব এখনো করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। টাটা।